আসসালামু আলাইকুম বন্ধুরা, দৃশ্যটি আঁকতে প্রথমে আমরা সোজা একটি দাগ আঁকব। এরপর কি করব, উপর থেকে এভাবে ত্রিভুজের ন্যায় এভাবে করব। দেখুন, এরপর ঠিক একই রকম করে এপাশে আরেকটি পাহাড় আঁকবো আমরা। দুইটা পাহাড়ের মাঝখানে গোল করে দিলেই সুন্দর একটি সূর্য হয়ে যায়। এরপর আমরা এইভাবে ভাঁজ করে এদিকে নিয়ে আসবো। এটা কি? এটা একটি নদী। দেখুন কি সুন্দর একটি নদী হয়ে যাচ্ছে দুইটা দাগের মাধ্যমেই। এইভাবে আমরা এখানে এসে একটু ভাঁজ করে দিব। দেখুন সুন্দর একটি নদী। এখন আমরা এই পাশে একটু ঘাস আঁকবো। ঘাসগুলো এভাবে সহজে আঁকা যায়, ছোট্ট বাচ্চারা এভাবেই আঁকবে। দেখুন এভাবে আঁকলেই কিন্তু সুন্দর লাগবে ঘাসগুলো। আমরা এইভাবে আঁকার চেষ্টা করব, তাহলে সহজেই হয়ে যাবে। রং করার জন্য আমরা কি একটি হলুদ রং, ইয়েলো কালার, এভাবে পাহাড়ের ওপর দিয়ে করছি আমরা। দেখুন একটু দ্রুত দেখানো হচ্ছে। আপনারা যখন ড্রয়িং করবেন তারপর রং করবেন, অবশ্যই একটু হালকা করে করবেন, ধীরে ধীরে করবেন, তাহলে কিন্তু ভালো হবে। চলো এরপর পেন্সিল দিয়ে এই সূর্যটার রশ্মি আমরা এভাবে ছড়িয়ে দিলাম। এর ওপরে আমরা যে কালারটি দিচ্ছি সেটা হচ্ছে কমলা কালার, হলুদের ওপর কমলা। রংটা যেন হলুদের সাথে হালকাভাবে মিশে যায়, ঠিক এরকম অবস্থায় থাকবে। দেখুন মিশে গেল। এরপর আমরা কি করব, পাহাড়ে দেখুন পুরোটাই আকাশি কালার, এরকম আকাশি কালারটা পুরোটাই পাহাড়ে করব। কোনো রঙের মিশ্রণ নেই বা একটা রঙের ওপর আরেকটা রং করব না। যদি করি তাহলে ছোট্ট বাচ্চারা আঁকতে পারবে না, তাদেরকে সহজভাবে আমাদের শেখাতে হবে। এরপর দেখুন, এরপর নদীতে, নদী যে নদী বয়ে চলছে এর পাশে দিয়ে হালকা করে আমরা মধ্যে দিয়ে হালকা করে আকাশি কালার করব। হালকা করে দেখুন দুই সাইডে একটু গাঢ় করলাম, মাঝে কিন্তু সাদাই রাখলাম। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা বেগুনি, হালকা বেগুনি রংটা আমরা করব। এটা আমরা করছি ক্রাউন অয়েল প্যাস্টেল কালার, 48 কালারের রঙের মধ্যে এই রংটি আপনি পেয়ে যাবেন, ক্রাউন অয়েল প্যাস্টেলের 48 কালার। ঠিক একই রকম করে আমরা হালকা করে রং করলাম এই পাশেও হালকা বেগুনি। এখন আমরা কি করব, ঘাসের রংটা, ঘাসের রংটা এখানে কি রং করছি দেখতে পাচ্ছেন, হালকা সবুজ যেটা সেটাই হচ্ছে ঘাসের রং, গ্রাস গ্রিন যেটাকে বলা হয়। এখানে আমরা করে দিলাম, হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। এভাবে আপনি আপনার বাচ্চাকে আঁকাতে শিখুন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম।